হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। চলে আসলাম আপনার সামনে আর একটা নতুন ইনকারেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে এখানে একটা অফার শেয়ার করবো, সেটা ওয়ালেট অফার। দেখতেই পাচ্ছেন এখানে গেট 5 টিকিয়াস, যার বেলু আমাদের পার টোকেনের বেলু মেবি $9 করে। সো এখানে $45, ওকে $45 করে প্রত্যেক ইউজারের ওয়ার্ড পাবে। সো ডিটেলস আমি এ টু জেড বলে দিয়েছি, তার আগে কীভাবে জয়েন করবেন, কীভাবে কী করবেন, কীভাবে কেসে কনভার্ট করবেন এ টু জেড দেখিয়ে দেবো, ওকে। আর ভিডিওটা মাস্ট বি আপনাকে কন্টিনিউ করতে হবে। সো ভিডিওটা শেয়ার করার আগে যে কথা না বললেন, যারা এখানে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এখান থেকে সাবস্ক্রাইব বাটন জাস্ট একটা ক্লিক করে দেবেন। অ্যান্ড পাশে থেকে যে বেল আইকনটা দেখতে পারবেন, এটা ক্লিক করে অল করে দেবেন। এতে আপনার সুবিধা পাবেন যখনই কোনো নতুন ইনকামেটিভ ভিডিও আপনার মধ্যে আপলোড করি, তা আপনারা সরাসরি থেকে জয়েন করে নিতে পারবেন। সো লেটস স্টার্ট। দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করতে হবে না। সো ফার্স্ট অবস্থা দেখতে পাচ্ছেন মোর ফর মোর ডিটেলস নামে একটা অপশন আছে গাইস। ফর মোর ডিটেলস অপশন একটা ক্লিক করে দেবেন। এই অপশন একটা ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে যদি দেখাই আমি আপনাদেরকে ডিটেলস যে হাউ টু পার্টিসিপেট, দেখতে পাচ্ছেন এখানে বলছে যে সেলিব্রেট দ্য জয় 5 কেস ফর নিউ ইউজার সাইন আপ, রেজিস্টার ইউর ক্রিপ্টোর জার্নি উইথ ইউএস নিউ ইউজার, হো সাইন আপ কমপ্লিট কেআইসি ডিউরিং দ্য পিরিয়ড উইল রিসিভ 5 কেস। সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কেআইসি কমপ্লিট করবে, তাদের যদি সব কিছু সঠিকভাবে হয়, মানে সব কিছু নিয়ম তাদের নিয়ম অনুসারে হয়, তাহলে পিরিয়ডটা মানে অফারটা শেষ হওয়ার সাথে সাথে, শেষ হওয়ার পরে রিওয়ার্ডটা আপনার ওয়ালেটে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সাইন আপ লিঙ্ক, এই লিঙ্ক থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর রেফার কোড মাস্ট বি ইউজ করতে হবে। রেফার কোডটা ওটা কিন্তু আমার না, ওইটা তাদের নিজের সব প্রোমো কোড, যার মাধ্যমে যদি জয়েন না করেন আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন না। সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। সাইন আপের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটি নির্দেশ চলে আসবে। দেখতে পাচ্ছেন ইমেল কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এখানে এগুলো টিকমার্ক করে দিয়ে রেফার কোডটা বসানো থাকবে, যদি বসানো না থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন। সাইন আপে ক্লিক করলে আপনার মেইল একটা কনফার্ম মেইল মানে ভেরিফাই মেইল যাবে, ওখান থেকে আপনার ভেরিফাই করে এগেইন লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে কিছু টাক্স মানে লগ ইন করে নেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আইডি ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন কয়েকটা ধাপ আছে, আইডি ভেরিফিকেশন, বেসিক ইনফরমেশন, পিইডি দেখি পিডি ডিক্লারেশন, ওকে, দেন অ্যাড্রেস ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, কনফার্মেশন, এগুলো নামে অপশন আছে। দেন একটু নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইডি আইডি কার্ডে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট দ্য ভেরিফিকেশন মেথড, এটাতে এখানে দেখতে পাচ্ছেন জুমি বিগিন ভেরিফিকেশন নামে একটা অপশন, জুমিটা সিলেক্ট করে বিগিন ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা নির্দেশ চলে আসবে, এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ এটা সিলেক্ট করবেন, এখানে যে আইডি কার্ড এটা সিলেক্ট করবেন, দেন বিগিন ভেরিফিকেশনে ক্লিক করলে এরকম একটি নির্দেশ চলে আসবে। স্টার ভেরিফিকেশন নামে অপশন দেখতে পাচ্ছেন, স্টারতে ক্লিক করবেন, স্টারতে ক্লিক করে দেওয়ার পর আইডি কার্ডের বেক মানে আইডি কার্ডের ফ্রন্ট পেজ, আইডি কার্ডের বেক পেজ, যারা আইডি কার্ড তারা একটা পিক চাইবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন বেসিক ইনফো একটু রিপ্লেস করবেন, বেসিক ইনফোতে চলে যাবে। বেসিক ইনফোতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম এগুলো দেওয়া থাকবে, এগুলো দিতে হইব না, ওকে। দেন এখানে জেন্ডার মুন্ডার এগুলো সিলেক্ট করাই থাকবে আপনার। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সিলেক্ট করা আছে, এটা অপশনাল একটা দিতে হবে না, এগুলো অটোমেটিক সিলেক্ট করা থাকবে, যেগুলো অপশনাল ওইগুলো আপনার স্কিপ করবেন। দেন আপনার এখানে পাসপোর্ট এই যে এটা অপশনাল দেখতে পাচ্ছেন, এইগুলো স্কিপ করবেন, এখানে একটা দিয়ে দেবেন। দেন এখানে আপনার কান্ট্রি, স্টেট, সিটি এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার পোস্টাল কোড, প্রোমো কোড অপশনাল। সো আপনারা চাইলে ওই আমরা যে ফার্স্টে ক্রিয়েট করে নিয়েছি আমাদের আর প্রোমো কোড দিতে হবে না। দেন এখানে এগুলো দেখতে পারবেন, এগুলো সিলেক্ট করে দেবেন। দেন এখানে জাস্ট ইয়েস কিংবা নোতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন কী বলছে, এখানে বলছে যে ফুল পে স্ক্রিন অফ ইউনিভার্সিটি বিল। সো এখানে আপনাকে বিলের কাগজটা সাবমিট করতে হবে, মানে আপনাদের বাসা বাড়ির যে বিলটা আছে যার আইডি কার্ড দিয়ে, অথবা যার নামে বিলটা ওর আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখানে বিলটা অ্যাড্রেসটা সাবমিট করবেন, মানে বিলের কাগজটা একটা পিক তুলে এখানে সাবমিট করবেন। অনেকে বলবেন যে ভাই আমার যে আমি যে অন্য আইডি কার্ড দিয়ে কেএসি করলাম, বাট ওই আইডি কার্ডে তো বিলের কাগজ নেই, এখন কী করব। সেক্ষেত্রে আপনাকে কী করতে হইব তার আগে আমি এটা পরবর্তীতে দেখাই দিতেছি। দেন এখানে আপনার মোবাইল ভেরিফিকেশন এগুলো আপনার কার্ডে সিলেক্ট করবেন, নাম্বার দেবেন, সেট করে ক্লিক করলে আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা বসাবেন, দেন সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন। অলরাইট সবগুলো হয়ে যাবে। এখন বিষয়টা চলে আসে প্রুফ অফ অ্যাড্রেস যে অপশনটা। সো আপনার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এ দিয়ে দিছি, ওই যে ইংলিশ পার্সন পিডিএফ, যে পিডিএফটা আছে এই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন।
কুইরি আপনি ডাউনলোড করে নেওয়ার পর এটা আপনারা চাইলে এডিট করতে পারবেন, মানে যারা আইডি কার্ড দিয়ে আপনারা সাবমিট যারা আইডি কার্ড সাবমিট করছেন তার নামে আপনারা একটা বিল বানাতে পারবেন। এখানে নাম, এখানে ইয়ে আপনার এলাকা, এখানে কোথায় থাকেন, এগুলো সাবমিট করবেন। তো এডিট কীভাবে করবেন, এই এই পিকটা আপনারা কী করবেন, পিকটা আপনারা ফার্স্টে পিডিএফটা আপনারা ইনস্টল মানে ডাউনলোড করে নেবেন। এখানে থিয়েটার বাটন দেখতে পারবেন, ডাউনলোড করে দেবেন, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর বেগে আসবেন, বেগে আসার পর এখানে দেখতে পাবেন যে লিঙ্কটা, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আপনারা এডিট করবেন অ্যাড্রেস, নাম, ডেটটা এডিট করবেন, আর ওখানে যদি চান যে কিছু সংখ্যা চেঞ্জ করে দিতে পারেন, সেক্ষেত্রে সবার সংখ্যা যদি এক থাকে সেক্ষেত্রে অন্যরকম না দেখতে পারতেছেন, এখানে আপলোড পিডিএফ এর উপর একটা ক্লিক করে দিয়ে আপনার ফাইলটা আপলোড করে দেবেন। সো আমি ফাইলটা আপলোড করতেছি, ওয়েট, দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাইল, এই ফাইলের উপর একটা ক্লিক করে দিলাম, দেন আমাদের পিডিএফটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। অল রাইট, পিডিএফটা আপলোড হয়ে যাওয়ার পর এখন আমরা এটা এডিট করবো। এডিট করার জন্য পেজটা আমাদের ডেস্কটপ সাইড মোডে নিতে হবো। তো ডেস্কটপ সাইড মোডে নিয়ে এগেন আমরা এখানে আপলোড করবো। আপলোড করে দেওয়ার পর আমি আপনাদেরকে একটু সিম্পল দেখাই দিতেছি কীভাবে এডিট করবো। সো আপনারা চাইলে এখানে যার আইডি কার্ড তার নাম দিবেন, এখানে নাম দিবেন, দেন এখানে আপনার এলাকাটা দিবেন, কোথায় থাকেন, দেন এখানে এলাকা এলাকা, দেন এখানে আপনার কোথায় থাকেন এগুলো দিয়ে দেবেন। সো দেখেন আমি এখানে এটা সম্পূর্ণ ডিলিট করে দিই, এখানে আমার নাম দিয়ে দেখতে পাচ্ছেন এডিট কিন্তু হচ্ছে, এখানে কিন্তু এডিট হচ্ছে দেখতে পাচ্ছেন। সো এখানে যদি আপনার নাম এখানে এই তো এই যে এটা এটাও আপনারা বসাই দেবেন, তো এটাও আমরা বসাই দিতে আছি। ওকে, দেন এখানে শেরপুর কিংবা আপনি যেখানে থাকেন, এখানে দেওয়া আছে বরিশাল, আপনি যেখানে থাকেন এগুলো চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পর হয়ে যাবে। ওকে, এরকমভাবে আপনারা প্রত্যেকটা ট্যাক্স ইয়ে করবেন, মানে দেন এখানে এই সংখ্যাগুলো কিছু চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর আপনারা যদি চান যে এই বিল নাম্বারটা, বিল নাম্বারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। গাইস, বিল নাম্বারটা এখানে কিছু কিছু সংখ্যা চেঞ্জ করে দেবেন, কারণ সবার সংখ্যা যদি এক থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। দেন এখানে বেসিক বুক নাম্বার এগুলো দেখতে পারবেন। দেন এ তো জুম করে আবার আপনাকে এখানে মেবি আর এ তো এখানে আপনাকে আবার এডিট করতে হবে। এডিট করার পর এই পিকটাই ওখানে আপলোড করে দেবেন। অলরেডি যখন আপনাকে কেএসসি কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা পাবেন। বাট আপনারা জয়েন করে রাখতে পারেন, এখন বাকিটা তাদের ইচ্ছা, যদি রেওয়ার্ড বলছে যেহেতু সেহেতু আমরা পাবো। যেভাবে দেখালাম এইভাবে আপনারা করবেন। আর ওইখানে আমি কিন্তু আপনাদেরকে দেখা দিলাম কীভাবে বিলটা আপনারা বিলের কাগজটা এডিট করবেন। গাইস, আপনার আইডি কার্ডের নাম অনুসারে ঠিকানা ওখানা দিয়ে বিলের কাগজটা এডিট করবেন। আবারও বলে দিতেছি, মোর ডিটেলসে ক্লিক করবেন, নিচে একটা সাইন আপ অপশন দেখতে পারবেন। সাইন আপ অপশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তাদের রেফার কোডের মাধ্যমে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার কাজ কমপ্লিট, দেন মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওইটা ওখানে ভেরিফাই করে নেবেন। দেন আপনাকে ওইখানে কেএসসি কমপ্লিট করতে হবে। কেএসসি কমপ্লিট করার জন্য বেসিক ইনফরমেশন, আইডেন্টি ইনফরমেশন, নাম্বার, মোবাইল নাম্বার ভেরিফিকেশন এগুলো ছয়টা চারটা ধাপ কমপ্লিট করতে হবে। দেন যদি সঠিকভাবে আপনি তাদের অফার মানে সঠিকভাবে জয়েন করতে পারেন, সঠিকভাবে কেএসসি হয় সেক্ষেত্রে আপনি রিওয়ার্ড পাবেন, আর নয় পাবেন না। যদি আমি এখান থেকেই রিকমেন্ডেড তাদের যে রোলসটা আছে রোলসটা আপনারা চাইলে দেখতে পারেন। সঠিকভাবে এ টু জেড কমপ্লিট করার পর আপনারা এখান থেকে দেখেন দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন। সঠিকভাবে যদি কমপ্লিট হয় আর অক্টোবর 21 তারিখের আগে যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন। আশা করি এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতেছেন, আপনারা জয়েন করতে পারেন, একটা মন চাইলে স্কিপ করতে পারেন অ্যাজ ইউ উইশ। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নতুন ভিডিওতে। খুদা হাফেজ।